আমার পাশে যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলেকজান্দ্রা লেক, এটি হচ্ছে ইপিং ফরেস্ট। আপনারা জানেন যে ইপিং ফরেস্টের আয়তন হচ্ছে প্রায় 24,000 হেক্টর। এই 24,000 হেক্টরের ভিতরে অসংখ্য ছোটো বড় লেক আছে, তার মধ্যে একটি লেক হচ্ছে এই আলেকজান্দ্রা লেক। আলেকজান্দ্রা লেকের মতো সারা ব্রিটেনে অন্তত 40,000-এরও বেশি লেক রয়েছে। এই লেকগুলোতে এবং বিভিন্ন পার্কের ভিতরে যে লেক সেগুলোতে আমরা কিন্তু এরকম হাঁস তারপরে বিভিন্ন ধরনের পাখি দেখে থাকি। অনেকের মনেই স্বভাবত প্রশ্ন থাকতে পারে যে এগুলো আসলে মালিককে বা ওনারকে। সাধারণত আমরা যেটা শুনে থাকি এগুলোর মালিক হচ্ছেন রানী, মানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এর পাশাপাশি এইগুলো আসলে স্থানীয় যে কাউন্সিল, মনে করেন আমি এই মুহূর্তে আছি ইপিং ফরেস্ট, ইপিং ফরেস্টের যে স্থানীয় কাউন্সিল তারা আসলে এই এই যে হাঁস তারপরে বিভিন্ন ধরনের পাখি এগুলোকে লুক আফটার করে থাকেন। এই হাঁসগুলো এখানে এভাবে অবাধে বিচরণ করছে, এগুলোর মালিক হচ্ছেন স্থানীয় কাউন্সিল, এবং এগুলো আসলে বন্যপ্রাণী সংরক্ষণের যে আইন ব্রিটেনে সে আইনের আওতায় এগুলো রয়েছে, যে কারণে এগুলো আসলে সাধারণ মানুষ কখনো চাইলেই এগুলোকে ধরে নিয়ে যে আমরা যেভাবে আসলে বাংলাদেশে মানে হাঁস নিয়ে আমরা জব করে খেয়ে ফেলতে পারি ঠিক সেভাবে আসলে এটি সম্ভব না। আর এটি যদি কেউ করে থাকেন তাহলে জরিমানা সর্বোচ্চ জেলদণ্ড পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি এইসব বন মানে যে ওয়াইল্ড ডাক এবং যেই পাখিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কবুতর, এগুলোকে আসলে খাবার দাবার দেওয়ার ব্যাপারে মানুষের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন এসে এখানে ব্রেড দিচ্ছেন, আসলে এটি কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই পেছনের যেই বোর্ড সেখানে কিন্তু লেখা রয়েছে বিশেষ করে ব্রেড না দেওয়ার জন্য, কারণ ব্রেড দিলে এগুলো, কারণ তারা সেখানে লিখে রেখেছে যে অসংখ্য মানে তাদের খাবারের জন্য প্রচুর পরিমাণে খাদ্য এই প্রকৃতিতেই মজুদ করা আছে। কিন্তু এভাবে আসলে ব্রেড দিলে যেটা হয় যে ব্রেডগুলোতে আসলে মানুষের খাবার উপযোগী করে তৈরি করা হয়, সেক্ষেত্রে এইসব পাখির যখন স্টমাক বা পাকস্থলিতে এইসব ব্রেড যায় তখন কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে, তাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে ফেলে। এই কারণে এই ব্রেড দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, এবং ব্রেড দেওয়া দেখলে কিন্তু সাধারণত এই যদি স্থানীয় কাউন্সিলের কর্মীরা দেখে থাকেন অথবা পুলিশ দেখে থাকে তাহলে কিন্তু জরিমানা করা হয়। এ সংক্রান্ত সংবাদে এর আগেও আপনারা দেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সাদা কাক থেকে শুরু করে কবুতর, তারপরে রাজহাঁস, পাখিহাঁস, বিভিন্ন ধরনের হাঁস জাতীয় পাখি এখানে রয়েছে। পানি, লেকের পানি আজকে প্রচণ্ড খুব রোদ, এবং রোদের মধ্যে লেকের পানি চকচক করছে। এরই মধ্যে এই হাঁসগুলো পানিতে তাদের জলখেলিতে মত্ত, এবং সেখান থেকে তারা তাদের খাবারগুলো কুড়িয়ে খাচ্ছে। এবং বেশ কিছু হাঁস আমরা দেখলাম যে মানে পানি থেকে উঠে পাড়ের মধ্যে বসে একটু আমরা যেরকম রোদ পুহাই সেই রোদের আমেজটা নেওয়ার চেষ্টা করছে। এই লোকটি যে কাজটি করছে এটি আবার আপনাদেরকে বলছি যে ব্রেড দেওয়াটা আসলে এদেশের এই যে এইরকম ওয়াইল্ড লাইফ যেই পাখিগুলো রয়েছে বা বার্ড অথবা হাঁস তাদেরকে আসলে এই ব্রেডগুলো দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হুড়ু হুড়ি পড়ে গিয়েছে এখানে ব্রেড নেওয়ার জন্য, এবং এটি কিন্তু আসলে সম্পূর্ণ বেআইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউরোপিয়ানরা সাধারণত বড় মোটা যে ধরনের ব্রেড খায় সেগুলো এখানে দেওয়া হয়েছে, এবং সেগুলো আসলে কিন্তু মানুষের উপযোগী করে তৈরি, এটি আসলে হাঁসের জন্য খুবই অস্বাস্থ্যকর। এবং যেটি বলছিলাম আবারও যে এই হাঁসগুলোর মালিক এখানে যেহেতু এটি পাবলিক প্রপার্টির মধ্যে পড়ে, এটির মালিক হচ্ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, মানে রানীর হাঁস বলা হয় সাধারণত এগুলোকে। এর পাশাপাশি এই হাঁসগুলো ধরে নিয়ে জব করে খাওয়া অথবা বাসায় নিয়ে যদি কেউ লালন পালন করতে চান তাহলে সেটা সম্ভব নয়। আর এদেশে পাখি মারার যে নিয়মকানুন আছে সেটি আবার একটা আলাদা জোন করা আছে, সেখানে লাইসেন্স করা বন্দুক নিয়ে পাখি মারার জন্য আলাদা লাইসেন্স নিতে হয়। সেটি নিয়ে যেই পাখি মারার যে আলাদা জোন বা সংরক্ষিত এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় গিয়ে সেটা পাখি শিকার করা সম্ভব। সুতরাং
কখনো এইসব পার্ক পার্ক থেকে কেউ চেষ্টাও করবেন না এগুলোকে ধরে নিয়ে খাওয়ার জন্য। এবং এর পাশাপাশি যে এই যেভাবে একটি লোক এখানে ব্রেড দিয়ে গেল, এই ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলো হচ্ছে মানুষের খাবার, পাখির খাবার নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।